ভেজাল প্যারাসিটামল খেয়ে প্রাণ হারানো 104 শিশুর প্রত্যেকের পরিবারকে 15 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দায়ী কোম্পানির কাছ থেকে এই অর্থ আদায় করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের কথা বলা হয়েছে রায়ে। ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে 1991 সালে 76 শিশুর মৃত্যু হয় আর 2009 সালে রিট ফার্মার প্যারাসিটামল সেবনে মারা যায় 28 শিশু। এ ঘটনায় 2010 সালে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে। সে সময় এ বিষয়ে রুল জারি করে আদালত। রুলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিকাল জলিলের বেঞ্চ ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়ে রায় দেয়। প্রত্যেকটা বাচ্চাকে তাদের ফ্যামিলিকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং আরেকটি নির্দেশনা দিয়েছেন, এই ক্ষতিপূরণের টাকাটা ওই যে সমস্ত ব্যক্তি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দায়ী তাদের কাছ থেকে সেই টাকাটা আবার উনি আদায় করে নেবেন। ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেছে আদালত। এছাড়া ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন অনুসরণ করে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের 25C ধারায় সেই মামলাগুলো পরিচালনা করার জন্য বলা হয়েছে, এই মামলাগুলো করার জন্য যেখানে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে। ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ওষুধ প্রশাসন অধিদপ্তর এড়াতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভেজাল প্যারাসিটামল খেয়ে প্রাণ হারানো 104 শিশুর প্রত্যেকের পরিবারকে 15 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দায়ী কোম্পানির কাছ থেকে এই অর্থ আদায় করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের কথা বলা হয়েছে রায়ে। ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে 1991 সালে 76 শিশুর মৃত্যু হয় আর 2009 সালে রিট ফার্মার প্যারাসিটামল সেবনে মারা যায় 28 শিশু। এ ঘটনায় 2010 সালে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে। সে সময় এ বিষয়ে রুল জারি করে আদালত। রুলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিকাল জলিলের বেঞ্চ ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশ দিয়ে রায় দেয়। প্রত্যেকটা বাচ্চাকে তাদের ফ্যামিলিকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং আরেকটি নির্দেশনা দিয়েছেন, এই ক্ষতিপূরণের টাকাটা ওই যে সমস্ত ব্যক্তি বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দায়ী তাদের কাছ থেকে সেই টাকাটা আবার উনি আদায় করে নেবেন। ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেছে আদালত। এছাড়া ভেজাল ওষুধের অপরাধের ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইন অনুসরণ করে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের 25C ধারায় সেই মামলাগুলো পরিচালনা করার জন্য বলা হয়েছে, এই মামলাগুলো করার জন্য যেখানে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে। ভেজাল ওষুধের কারণে শিশু মৃত্যুর দায় ওষুধ প্রশাসন অধিদপ্তর এড়াতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।